আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাই আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা হিসাব বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে মূল টপিকে যাওয়ার আগে আমরা একটু জেনে নেই হিসাব বিজ্ঞানে এ পর্যন্ত আমরা কি শিখেছি, অর্থাৎ আমরা কিছু আইটেম না শেখা পর্যন্ত আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেখানে আসলে আসা যাবে না। তা সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা হিসাব বিজ্ঞানে প্রথম যে কাজটা করি সেটা হলো লেনদেন শনাক্ত করা। আমরা ঘটনা থেকে লেনদেন শনাক্ত করি, কারণ আমরা জানি হিসাব বিজ্ঞানে শুধুমাত্র লেনদেনগুলোই লিপিবদ্ধ করা হয়। এরপরে আমরা কি করেছি, লেনদেনগুলো বিশ্লেষণ করেছি। বিশ্লেষণ করে দেখেছি আমরা যে হিসাব সমীকরণে যে 6টি উপাদান আছে, সম্পদ, দায়, আয়, ব্যয়, মূলধন এবং উত্তোলন, এই হিসাব সমীকরণের উপাদানগুলোর কি কোনটা হ্রাস পেল, কোনটা বৃদ্ধি পেল, অর্থাৎ হিসাব সমীকরণের উপাদানে কি প্রভাব ফেলেছে লেনদেন, সেটা আমরা বিশ্লেষণ করি। তারপরে আমরা কি করি, তারপর বিশ্লেষণের পরে তারপরে আমরা যে কাজটা করি সেটা হলো লেনদেন লিপিবদ্ধ করি, যেটাকে হিসাব বিজ্ঞানে ভাষায় জাবেদা বলা হয়। জাবেদার পরে আমরা এই লেনদেনগুলো পরবর্তীতে আমরা ক্লাসিফিকেশন করি, শ্রেণী বিন্যাস করি। সেই শ্রেণীবিন্যাসটাকে আমরা শ্রেণীবদ্ধকরণ করি, সেই শ্রেণীবদ্ধকরণটাকে হিসাব বিজ্ঞানে ভাষায় বলা হয় খতিয়ান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই 4টা স্টেপ পার হওয়ার পরে আমরা পরবর্তী যে স্টেপটা করে থাকি সেটার নাম হলো রেওয়ামিল। শিক্ষার্থীরা, আজকে আমরা রেওয়ামিল, যার ইংরেজি প্রতিশব্দ ট্রায়াল ব্যালেন্স, সেই ট্রায়াল ব্যালেন্স নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই ট্রায়াল ব্যালেন্স নিয়ে আমরা আসলে 2টি পর্ব করেছি, আশা করি 2টি পর্বতে তোমাদের ট্রায়াল ব্যালেন্স সংক্রান্ত বা রেওয়ামিল সংক্রান্ত সমস্যাগুলো তোমরা সমাধান করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি ভালো করে জাবেদা জানো, অর্থাৎ লেনদেন বিশ্লেষণ এবং জাবেদা যদি খুব ভালো করে করতে পারো, তাহলে তোমাদের জন্য খতিয়ানটা খুব করা সহজ হবে। আর যারা খতিয়ান ভালো করতে পারবে তাদের জন্য রেওয়ামিল খুবই সহজ। শিক্ষার্থীরা, অনেকেই এখানে একটা মুখস্থ বিদ্যার বিষয়ে মুখস্থ করে থাকে অনেক কিছু এখানে। শিক্ষার্থী বন্ধুরা, কোনোভাবেই রেওয়ামিলে কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করবে না, কারণ মুখস্থ করলে আসলে তোমার জন্য সেটা খুবই ক্ষতিকর হবে এবং এটা মুখস্থ করার কোনো বিষয় না। শুধু লেকচারটা ফলো করো, দেখতে পাবে তোমাদের রেওয়ামিল এমনি এমনি হয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনার বিষয় রেওয়ামিল। রেওয়ামিল আসলে কেন করা হয়? হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিল করা হয়। প্রধানত রেওয়ামিল করার আরও উদ্দেশ্য আছে, তাহলে প্রধানত হিসাবে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য আমরা রেওয়ামিল করে থাকি। শিক্ষার্থী বন্ধুরা, রেওয়ামিল এর কতিপয় তথ্য তোমাদের জানা দরকার। রেওয়ামিল এটি একটি বিবরণী, এটি কোনো হিসাব নয়, একটা বিবরণী মাত্র, এর কোনো এটাকে আমরা হিসাব বলবো না। খতিয়ানের জের নিয়ে রেওয়ামিল প্রস্তুত করা হয়। শিক্ষার্থীরা, আমরা এটা নিয়ে আলো আলোচনা করব, শুধু আপাতত জেনে রাখো খতিয়ানের জের বা ব্যালেন্স বা উদ্বৃত্ত নিয়ে রেওয়ামিল প্রস্তুত করা হয়। হিসাব সমীকরণের প্রভাবের কারণে রেওয়ামিল মিলে যায়। রেওয়ামিলে দুইটা ঘর থাকে, একটা ডেবিট কলাম, একটা ক্রেডিট কলাম, অর্থাৎ দুইটা টাকার ঘর থাকে। এবং তোমার যদি গাণিতিকভাবে রেওয়ামিল শুদ্ধ হয়, তাহলে ডেবিটের টাকা এবং ক্রেডিট টাকা দুইটা সমান হয়ে যায়। এই সমান হওয়ার কারণটা হলো হিসাব সমীকরণের প্রভাব, কারণ আমরা জানি হিসাব সমীকরণ অ্যাসেট সমান দায় প্লাস মালিকানা স্বত্ব। এই যে হিসাব সমীকরণের যে সমীকরণ, সম্পদ সমান দায় প্লাস মালিকানা স্বত্ব, এর কারণেই রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট টাকা সমান হয়। এটি বোঝানো হচ্ছে রেওয়ামিলের সকল হিসাবের জের থাকে। সকল হিসাব বলতে কী বুঝছি ওখানে? আমরা জানি হিসাব সমীকরণে 6টা উপাদান আছে, অর্থাৎ 6 ধরনের হিসাব আছে। এক হলো সম্পত্তি হিসাব, সম্পত্তি সংক্রান্ত হিসাব, যেমন আর্জাপত্র, নগদ টাকা, ব্যাংক হিসাব, দেনাদার হিসাব, এইরকম সম্পদ সংক্রান্ত সমস্ত হিসাবগুলো এখানে থাকে। দায় সংক্রান্ত হিসাবগুলোও থাকে।
আয় সংক্রান্ত, ব্যয় সংক্রান্ত, মূলধন সংক্রান্ত এবং উত্তোলন সংক্রান্ত এই সব ধরনের হিসাবের জের আমাদের রাও মিল অন্তর্ভুক্ত হয়। এরপরে আমরা আসি শিক্ষার্থী বন্ধুরা, রাও মিলের পরে আমাদের আসলে ফাইনালি হিসাব বিজ্ঞানের যে কাজটা করা হয়, যে আর্থিক বিবরণী প্রস্তুত, সে আর্থিক বিবরণ যেটা আমরা পরবর্তী স্টেপে শিখব, সেই আর্থিক বিবরণী প্রস্তুতে রাও মিল সহায়তা করে। তাহলে আমরা শুধুমাত্র জানি যে আমাদের সামনে আরেকটা আরেকটা চ্যাপ্টার আছে বা একটা অধ্যায় আছে বা আরেকটা শেখার বিষয় আছে, সেটা হলো আর্থিক বিবরণী। সেই আর্থিক বিবরণী প্রস্তুতে রাও মিল সহায়তা করে থাকে। রাও মিল একটি নির্দিষ্ট তারিখে করা হয়, অর্থাৎ আজকে আমরা করব, আজকের ডেটে আমরা সব কিছু নিয়ে করব, আজকের ডেটের বিষয়গুলো নিয়ে করব, অর্থাৎ একটা নির্দিষ্ট তারিখের জন্য রাও মিল ফিক্স করা হয়। তাই শিক্ষার্থীরা, আমরা রাও মিল সংক্রান্ত কিছু তথ্য জানলাম যে রাও মিল একটা বিবরণী, এটা কোনো হিসাব নয়, খতিয়ানের জের নিয়ে রাও মিল ফিক্স করা হয়, হিসাব সমীকরণের কারণে রাও মিলের ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা সমান হয়, রাও মিলের সকল হিসাবের জের অন্তর্ভুক্ত থাকে, আর্থিক বিবরণী প্রস্তুতের সহায়তার জন্য রাও মিল ফিক্স করা হয়, রাও মিল একটি নির্দিষ্ট তারিখে প্রস্তুত করা হয়। এখান থেকে এই কয়েকটা আইটেম যদি তুমি জানো, তাহলে এখান থেকে যদি কোনো MCQ আসে ইনশাল্লাহ তোমরা অ্যান্সার করতে পারবে। এরপর আসি আমরা রাও মিলের প্রকারভেদ। রাও মিল তিন ধরনের রাও মিল আছে, অর্থাৎ আমরা সারা বছর যে লেনদেন লিপিবদ্ধ করি, তিনটা স্টেপে আমাদের রাও মিল করতে হয়, তিনটা জায়গায় আমাদের করতে হয়। একটা কথা, খতিয়ান করার পর পরেই সেটাকে বলা হয় অসমন্বিত রাও মিল। একটা রাও মিল করি আমরা সমন্বিত রাও মিল, সেটা আরও পরের স্টেপ। এরপরে আরেকটা করি বৈধ বছরের শেষে সমস্ত লেনদেন ক্লোজ করে তারপরে আমরা একটা রাও মিল প্রস্তুত করি। আজকে আমাদের আলোচনার বিষয় অসমন্বিত রাও মিল। আমাদের সামনে সমন্বিত রাও মিল এবং সমাপনী রাও মিল নিয়েও আমাদের আলোচনার বিষয় আছে। তা শিক্ষার্থীরা, আমরা জানলাম শুধু এখানে যে রাও মিল তিন ধরনের হয়, অসমন্বিত রাও মিল, সমন্বিত রাও মিল এবং সমাপনী পরবর্তী রাও মিল। আশা করি শিক্ষার্থীরা তোমরা পরবর্তী দুইটাও আস্তে আস্তে শিখে ফেলবে। রাও মিল বা ট্রায়াল ব্যালেন্স আমরা আজকে শিখব, অসমন্বিত রাও মিল। অসমন্বিত রাও মিলের প্রস্তুত প্রণালী শিখব এখন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগে রাও মিলের ছকটা দেখি। প্রথমে প্রতিষ্ঠানের নাম থাকবে, তারপর আমরা রাও মিলতে করব, রাও মিল লিখব, তারপরে যে সালে রাও মিল করব লিখব সেই সালটাকে লিখব, তারপরে আমরা তারিখটা লিখব যে তারিখে রাও মিলটা আমরা প্রস্তুত করে থাকি। আমরা বলছিলাম যে আমরা রাও মিল একটা নির্দিষ্ট তারিখে প্রস্তুত করে থাকি। এরপরে হিসাবে ক্রমিক নাম্বার 1, 2, 3, 4 এরকম একটা ক্রমিক নাম্বার থাকে। হিসাবের নাম, হিসাবের নাম আমরা যদি আমরা বলছিলাম কি, আমরা বলছিলাম যে খতিয়ানের জেরগুলো নিয়ে আমরা রাও মিল প্রস্তুত করি। তা খতিয়ানের মধ্যে কী থাকে? নগদান হিসাব থাকে, বিক্রয় হিসাব থাকে, ক্রয় হিসাব থাকে, এই হিসাবগুলোর নাম লিখব। মনে করো নগদান হিসাব, নগদান হিসাবের আমরা নামটা লিখব, নগদান হিসাব, হিসাবের নাম নগদান হিসাব। খতিয়ান পৃষ্ঠা, এটা আমাদের আপাতত খুব বেশি কাজে লাগে না, বিশেষ করে কিন্তু প্র্যাকটিক্যালি প্রতিষ্ঠানের ক্ষেত্রে লাগে। আমরা কোন খতিয়ানে কত নম্বর পৃষ্ঠা থেকে ব্যালেন্সটা নিয়ে আসছি সেটা এখানে উল্লেখ করতে হয়। যদি ব্যালেন্সটা, যদি হিসাবে ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স হয়, তাহলে আমরা ডেবিট পাশে বসাবো, ক্রেডিট ব্যালেন্স হলে ক্রেডিট পাশে বসাবো। শিক্ষার্থীরা, এই হলো ছক, রাও মিলের ছক। আমরা এটা নিয়ে আরও আলোচনা করব। আগে ছকটা দেখো, যে আমরা প্রতিষ্ঠানের নাম লিখবো প্রথমে, তারপর রাও মিল যে সালের এবং যে তারিখের সেটা এভাবে উল্লেখ করব, এবং আমরা ক্রমিক নাম্বার, হিসাবের নাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা এরকম আমরা ছক কেটে নেব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাও মিলের ছক এটা, এবং রাও মিলের ছকের ডেবিট পাশে, হিসাবের ডেবিট জের রাও মিলের ডেবিট পাশে বসে। হিসাবের ডেবিট জের মানে কি এটা একটু পরে আলোচনা করছি। আবার হিসাবের ক্রেডিট জের রাও মিলের ক্রেডিট পাশে বসে। ক্রেডিট জের কি? তাহলে আমরা একটা দুইটা বিষয় আমরা এখানে নতুন শুনলাম, ডেবিট জের এবং ক্রেডিট জের। শিক্ষার্থী বন্ধুরা, ডেবিট জের এবং ক্রেডিট জের কি আমরা একটু দেখে আসি। হিসাবের ডেবিট জের ও ক্রেডিট জের কি? শিক্ষার্থী বন্ধুরা, আমরা নিশ্চয়ই এরকম খতিয়ান করেছি, তোমাদের মনে আছে যে আমরা জাবেদা করার পরে এরপরে যে স্টেপটা আমরা করি সেটা হলো খতিয়ান। এরকম খতিয়ান আমরা তুমি করেছো। তোমরা খতিয়ান করার পরে আমরা খতিয়ানে ব্যালেন্স করেছি। দেখো,
নগদান হিসাব, নগদান হিসাবের ডেবিট পাশে 90,000 টাকা, কিন্তু ক্রেডিট পাশে কিন্তু টাকা কম। তাহলে যদি ডেবিট পাশ বড় থাকে, যে হিসাবের ডেবিট পাশ বড় থাকবে সেটা সেই হিসাবের ডেবিট যে প্রকাশ করবে। তাহলে এখানে দেখো বন্ধুরা, এখানে যোগফল ডেবিট পাশে যোগফল 90,000, আর ক্রেডিট পাশে যোগফল ছিল সম্ভবত 60,000। তাহলে ব্যালেন্স শিটে আমরা 30,000 টাকা ক্রেডিট পাশে লিখছি। এটা আমরা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে লিখছি মানে কি, আমাদের ডেবিট পাশ বড়। তাহলে যে হিসাবের যদি ডেবিট পাশ বড় হয় তাহলে সেটাকে বলে ডেবিট ব্যালেন্স। অন্যদিকে এখানে দেখো ক্রেডিট, যে ক্রেডিট পাশ বড়, ক্রেডিট পাশে 60,000 টাকা আর ডেবিট পাশে কম। এই জন্য ডেবিট পাশে কম থাকায় আমার ব্যালেন্স শিটে ডেবিট পাশে বসছে। এর মানে হলো এটা কিন্তু ক্রেডিট ব্যালেন্স, অর্থাৎ যে পাস বড় থাকবে, যদি কোনো হিসাবে ডেবিট পাস বড় হয়, ডেবিট পাশের যোগফল বড় হয়, তখন তাকে বলা হয় ডেবিট ব্যালেন্স। আর যদি কোনো হিসাবে ক্রেডিট পাস বড় হয় তাহলে সেটাকে বলা হবে ক্রেডিট ব্যালেন্স। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু অনেকে বিভ্রান্ত হয়ে যায়। ডেবিট পাস বড় হলে ব্যালেন্স শিটে কিন্তু ক্রেডিট পাশে বসে, এর মানে কিন্তু ক্রেডিট ব্যালেন্স না। ডেবিট পাশে যোগফল বড় হলে সেটা ব্যালেন্স শিটে ক্রেডিট পাশে বসবে ঠিকই, কিন্তু এটাকে বলা হবে ডেবিট ব্যালেন্স। অন্যদিকে ক্রেডিট পাশ যদি বড় হয় তাহলে ব্যালেন্স শিটে বসে কিন্তু ডেবিট পাশে, এর মানে কিন্তু ক্রেডিট ব্যালেন্স না, ডেবিট ব্যালেন্স না, এর মানে হলো ক্রেডিট ব্যালেন্স। অর্থাৎ তোমাদেরকে মনে রাখতে হবে খতিয়ানের যোগফল যে পাশ বড় হবে সেটাকে সেই ব্যালেন্স বলা হবে। যদি নগদ ডেবিট পাশ বড় হয় সেটাকে ডেবিট ব্যালেন্স বলা হবে, যদি ক্রেডিট পাশ বড় হয় তাহলে ক্রেডিট পাশ ব্যালেন্স বলা হবে। তাহলে এখন দেখো বন্ধুরা, আমরা ক্রেডিট পাশ বড় তাই এই হিসাবের ক্রেডিট যে প্রকাশ করছে। তাহলে বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে আমরা খতিয়ানের ডেবিট ব্যালেন্স কী এবং ক্রেডিট ব্যালেন্স কী বুঝতে পারলাম। প্রত্যেকটি খতিয়ান দেওয়া থাকলে শুধু দেখে দেখে রেওয়ামিল করা যেত, এরকম যদি প্রত্যেকটা খতিয়ান আমাদের সামনে দেওয়া থাকতো তাহলে আমরা বুঝতাম যে আমাদের এটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স। যদি ডেবিট ব্যালেন্স হয় টাকাটা রেওয়ামিলের ডেবিট পাশে বসবে, আর ক্রেডিট ব্যালেন্স আসলে রেওয়ামিলের ক্রেডিট পাশে বসবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার একটু তোমাদেরকে রিক্যাপ করে নিচ্ছি যে আমরা রেওয়ামিলের ডেবিট এবং ক্রেডিট দুইটা টাকার ঘর থাকে। ডেবিট পাশে বসবে যে হিসাবে ডেবিট ব্যালেন্স থাকবে সেই হিসাবের টাকাটা ডেবিট পাশে বসবে, আর যে হিসাবে ক্রেডিট ব্যালেন্স হবে সেই হিসাবের টাকাটা ক্রেডিট পাশে বসবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, ডেবিট ব্যালেন্স কি ক্রেডিট ব্যালেন্স কি আমরা বুঝেছি যে যে হিসাবে ডেবিট পাশ বড় হয়, যোগফল ডেবিট পাশ বড় তার সেটাকে বলা হয় ডেবিট ব্যালেন্স, আর যে হিসাবে যোগফল ক্রেডিট পাশ বড় সেটাকে বলা হয় ক্রেডিট ব্যালেন্স। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবার বলছি যে এই খতিয়ানগুলো এবং ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স, এটা খতিয়ানগুলো দেওয়া থাকলে আমরা সহজেই বুঝতে পারতাম যে এটা ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স। কিন্তু প্রশ্নে কিন্তু এতগুলো খতিয়ান তোমাকে দেওয়া থাকবে না, যার ফলে তুমি বুঝতে পারবে না যে কোনটা ডেবিট ব্যালেন্স কোনটা ক্রেডিট ব্যালেন্স। তাহলে প্রত্যেকটি খতিয়ানে দেওয়া থাকলে শুধু দেখে দেখে আমরা রেওয়ামিল করা যেত, যেটা ডেবিট ব্যালেন্স সেটা ডেবিট পাশে বসাইতাম রেওয়ামিলের, যেটা ক্রেডিট ব্যালেন্স সেটা রেওয়ামিলের ক্রেডিট পাশে বসাতাম। কিন্তু সমস্যা হলো আমাদের প্রকৃতপক্ষে প্রতিষ্ঠানগুলো এভাবেই তারা রেওয়ামিল তৈরি করে। প্রতিষ্ঠানগুলো সে খতিয়ানের জেরগুলো দেখেই যদি ডেবিট ব্যালেন্স আসে ডেবিট ব্যালেন্স বসায়, ক্রেডিট হলে ক্রেডিট ব্যালেন্স বসায়। প্রকৃতপক্ষে এইটা নিয়েই এইভাবেই কিন্তু প্রতিষ্ঠানগুলোতে প্র্যাকটিস হয়। কিন্তু পরীক্ষার প্রশ্নে কিন্তু এতগুলো খতিয়ান দেওয়া থাকে না, কারণ এতগুলো খতিয়ান দিলে তো কোশ্চেন 10 পৃষ্ঠা হয়ে যেতে পারে। তাহলে আমাদের পরীক্ষায় কিন্তু খতিয়ান দেওয়া থাকে না। তাহলে আমরা এখানে আমাদের একটা মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাবে যে তাহলে আমি বুঝবো কীভাবে যে কোনটা ডেবিট ব্যালেন্স আর কোনটা ক্রেডিট ব্যালেন্স। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা এরকম দেওয়া থাকে, নগদ 20,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, পাওনাদার 12,000 টাকা, দেয়াদার 30,000 টাকা, ক্রয় 30,000, ক্রয় 30,000, বিক্রয় 50,000, এরকম তোমাদের দেওয়া থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এদের আমরা কী বুঝি? নগদ 20,000 টাকা মানে কি? নগদ হিসাবের জের 20,000 টাকা, এটা ডেবিট জের না ক্রেডিট জের এটা বলা থাকে না।
নগদ 20,000 টাকা মানে নগদ হিসাবের যে 20,000 টাকা, এটা ডেবিট না ক্রেডিট কিছু বলা নেই। কিন্তু আমার তো জানতে হবে ডেবিট ব্যালেন্স বা ক্রেডিট ব্যালেন্স, কারণ ডেবিট ব্যালেন্স আর ক্রেডিট ব্যালেন্স যদি আমি বুঝতে না পারি তাহলে আমি রেওয়া মিলে ডেবিট পাশে বসাবো না ক্রেডিট পাশে বসাবো। আবার আর্যাবর্ত 30,000 টাকার মানে কি, আর্যাবর্ত হিসাবের যে 30,000 টাকা, কিন্তু ডেবিট ব্যালেন্স না ক্রেডিট ব্যালেন্স বলা নাই। পাওনাদার 12,000 টাকা, এর মানে কি, পাওনাদার হিসাবের যে 12,000 টাকা, দেয়াদার 30,000 টাকা মানে দেয়াদার হিসাবের যে 30,000 টাকা, ক্রয় 30,000 টাকা মানে ক্রয় হিসাবের যে 30,000 টাকা, আবার বিক্রয় 50,000 টাকা, বিক্রয় হিসাবের যে 50,000 টাকা। কিন্তু এখানে আমরা দেখে বুঝতে পারছি না কোনটা ডেবিট ব্যালেন্স না কোনটা ক্রেডিট ব্যালেন্স এবং বলা নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে আমাদের একটা চরম একটা পরীক্ষার বিষয়, কোনটি ডেবিট জের আর কোনটি ক্রেডিট জের সেটা বলা থাকে না। তাহলে বুঝবো কীভাবে কোনটি ডেবিট জের আর কোনটি ক্রেডিট জের? শিক্ষার্থী বন্ধুরা, এখানেই কিন্তু রেওয়া মিলের মূল জায়গাটা। আমরা অনেকেই অনেকেই এই রেওয়া মিলের কিছু আইটেম মুখস্থ করার চেষ্টা করাই। এটা যারা আমরা মুখস্থ করার চেষ্টা করাই, এরা আসলে শিক্ষার্থীকে ক্ষতি করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, কোনো কিছু মুখস্থ করবে না, বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের জন্য খুব সহজ হবে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র তোমরা দেখেছ, এ সংক্রান্ত আমাদের একটা আলাদা ভিডিও আছে, হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয়। তাহলে আমরা সেখানে বলেছিলাম সম্পদ, খরচ এবং উত্তোলন, এগুলো বাড়লে ডেবিট হয়, সম্পদ খরচ উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট হয়, আর হ্রাস পেলে ক্রেডিট হয়। আমরা রাশিটা দরকার নেই আপাতত এই মুহূর্তে রেওয়া মিল করার ক্ষেত্রে, শুধু আমরা জানি সম্পদ খরচ এবং উত্তোলন বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর যদি ডেবিট হয় তাহলে বুঝতে হবে এই সম্পদ খরচ এবং উত্তোলন সংক্রান্ত যে হিসাবগুলো আছে সেগুলোর ব্যালেন্স সব ডেবিট ব্যালেন্স। আমি আবার বলতেছি যে সম্পদ খরচ এবং উত্তোলন এগুলো বৃদ্ধি পেলে কী হয়, ডেবিট হয়। তাহলে এই সংক্রান্ত যত হিসাব আছে, যেমন সম্পদের কী কী হিসাব থাকতে পারে বন্ধুরা, সম্পদের নগদের হিসাব থাকতে পারে, ব্যাংক হিসাব থাকতে পারে, দেয়াদা হিসাব থাকতে পারে, আর্যাবর্ত হিসাব থাকতে পারে, দালাল হিসাব থাকতে পারে, এগুলো সম্পদের হিসাব। খরচের হিসাব কী, বেতন, ভাড়া, মজুরি, এগুলো সব খরচের হিসাব। উত্তোলন, উত্তোলন হিসাব। এই তিনটে ধরনের হিসাবের হিসাব বাড়লে যেহেতু ডেবিট হয়, এগুলো ব্যালেন্স সাধারণত ডেবিট ব্যালেন্স হয় এবং এগুলো সাধারণত রেওয়া মিলে ডেবিট পাশে বসে। তাহলে আমরা জানতে পারলাম সম্পদ খরচ এবং উত্তোলন সংক্রান্ত যে হিসাবগুলো আছে সেগুলোর বৃদ্ধি পেলে ডেবিট হয়, এগুলোর ব্যালেন্সও ডেবিট হয়, আর এগুলো রেওয়া মিলে ডেবিট পাশে বসে। অন্যদিকে শিক্ষার্থী বন্ধুরা, দায় আয় এবং মূলধন এগুলো বৃদ্ধি পেলে কী হয়, নিশ্চয়ই তোমাদের মনে আছে এগুলো বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। তাহলে দায় আয় এবং মূলধন সংক্রান্ত যে হিসাবগুলো আছে, দায় সংক্রান্ত কী হিসাব আছে, প্রদেয় হিসাব, প্রদেয় নোট, বকেয়া খরচ, আয় সংক্রান্ত সেবা আয়, বিক্রয়, আর মূলধন তো মূলধন, এগুলো বৃদ্ধি পেলে যদি ক্রেডিট হয়, এগুলো এই সংক্রান্ত যত হিসাব আছে সব হিসাবের ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স হয় এবং ক্রেডিট ব্যালেন্স হয় বিদায় এগুলো আমলের ক্রেডিট পাশে বসে। তা শিক্ষার্থী বন্ধুরা, মুখস্থ করার কী আছে? তাহলে আমরা কী বললাম, সম্পদ উত্তোলন এবং খরচ বাড়লে ডেবিট হয়, এগুলোর ব্যালেন্স এই সংক্রান্ত হিসাবের ব্যালেন্স সবসময় ডেবিট থাকে এবং এগুলো রেওয়া মিলে ডেবিট পাশে বসে। অন্যদিকে মূলধন মূলধন আয় এবং দায় এই সংক্রান্ত হিসাবের হিসাব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই সংক্রান্ত হিসাবের যে ক্রেডিট থাকে এবং এগুলো রেওয়া মিলে ক্রেডিট পাশে বসে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে একেবারে প্র্যাকটিক্যাল ধরে ধরে তোমাদের দেখাবো কীভাবে রেওয়া মিলের ডেবিট পাশে বসে এবং ক্রেডিট পাশে বসে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি, অনেকেই এখানে আমরা অনেকে কিছু বিষয় মুখস্থ করাই এবং যেটা পরবর্তীতে তোমাদের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। আমরা কিছু মুখস্থ করবো না, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রেখে আজকে এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।